পরিষ্কার মুরগির আমরা একসাথে থাকি। দীর্ঘদিন ধরে আমার কাশি হচ্ছিল, কাশিটা আমার অফিসে যাই প্রতিদিন, তো এই কোম্পানিটার কথা বলতো আমাকে দু আড়াই বছর আগে একটা কথা যে তোকে আসতে হবে এই কেভাবে আয় ইউনিভার্সিটি আয়। ঠিক আছে, আমি তো ইন্টারেস্ট তখন পাইনি, যখন কাশি তখন কৌশিকা বারবার বললো যে তুই আমার এই ওষুধটা তুই একবার ইউজ করে দেখ। ঠিক আছে দাও, তাপসিরাম তো যখন দিল আমাকে কত বলছি 30 টাকা, এত কম দাম, 110 টাকা 130 টাকার ওষুধ খাই সিরাপ গুলো, তাহলে বলি খেয়ে সারাদিন ঘুম পায় অফিসে কাজ করতে পারে না, বলো তুই খা তারপর বললি আমাকে। তো প্রথম যখন আমি 2 কেজি খেলাম তখন থেকেই একটু নিয়ে পেলাম, ভালো লাগলো। আর কৌশিকা মোটামুটি আমাকে তার আগে এক মাস ধরে বলছিল তুই জয়েন করি নিয়ে, তো 30 টাকার ওই ওষুধটা খেয়ে আমি এত রিলিফ পেলাম। তারপর আমি বললাম ঠিক আছে আমাকে জয়েন করো, আমি এই কোম্পানি এসে 30 টাকা, আমি যা যেখানে যাকেই বলি আমি এই 30 টাকার ওষুধটার কথা উদাহরণটা একবার করে দিই যে তুই এই কাশি সিরাপটা ইউজ কর, যাকে যাকে দিয়েছি 100% কেউ খারাপ বলতে পারিনি এখন পর্যন্ত। আর তাছাড়াও যেমন এই অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম এখন 100 জনের মধ্যে 100 জনেরই থাকে, এটা সবার একটা করে কাছে রাখা উচিত আমি মনে করি। যে কোনো প্রবলেম বিয়ে বাড়ি হোক বা বেশি খাওয়া দাওয়া হোক 10 ফোঁটা 15 ফোঁটা একদম ক্লিয়ার, তা তো হবেই। আমার অফিসে আমি তো ডাক্তার না, কিন্তু এই লাইনে আসার পরে যাদেরকে এই সুগারের প্রবলেম, তারপরে এই কিডনি ক্যান্সারটা স্টোন যে কোনো স্টোন এই সবের ওষুধ যাদেরকে দিয়েছি তারা বারবার পরের পর থেকে নিয়েছে কোন কথা, তো ঠিক আছে খারাপ রেজাল্ট একদমই না। সুগারের তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, যাদেরকে জানি সুগার দিয়েছি ভালো রেজাল্ট ব্যবহার করতে পারেন ওরাও, গ্যাসের এই অ্যাসিডিটি রিলিফ গ্যাসের জন্য খুব ভালো। তো আর বাকি তো সব বলা হয়েছে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।